নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই একশো কুড়ি দিন এই একটি গ্রহের কৃপায় ছয়টি রাশি হবে কোটিপতি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হয়েছে এবং একশো কুড়ি দিন আপনার মেষ রাশিতে মার্গি অবস্থাতে থাকবে এর ফলে ছয়টি রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে দেখুন অনেকে প্রশ্ন করে যে কৌশিক আমার সন্তান ভাগ্য কেমন আছে আমার কোন বছর সন্তান হবে আমার সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে প্রাপ্তি বা সন্তানের স্বাস্থ্য বা সন্তান নিয়ে আপনি কোনো সমস্যাতে ভুগছেন দেবগুরু বৃহস্পতি অনেকে রয়েছে যে কৌশিক আমার সন্তান প্রাপ্তি কবে হবে অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে ভালো থাকা দরকার শুভ থাকা দরকার তবেই কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু পাবেন আর দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু পাবেন না আর যারা ভিডিওগুলো দেখেন না বারবার বলি বৃহস্পতি যেভাবে অবস্থা করে তার থেকে যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় না গঙ্গা জলের মতো পবিত্র হয় অমৃত বর্ষা হয় যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় না অমৃত বর্ষা কিন্তু করে তো আগামী একশো কুড়ি দিন এই ছয়টি রাশির সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে দেখুন এই যে মিশ্র রাশিতে বকরি থেকে মার্গি হয়ে এই ছয় রাশির কোন কোন দিক থেকে লাভ দিবে আমি একে একে আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেস সার্ভিস দেখুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তবে প্রতিকার প্রতিবেদন করতে হবে শুধু ভিডিও দেখছেন তাহলে কিন্তু শুধু হবে না আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে প্রতিকার প্রতিবেদন করুন তবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে অথবা বাস্তু বিচার করা বাস্তু কিন্তু আমাদের টোয়েন্টি পারসেন্ট আমাদের কিন্তু প্রভাব বিস্তার করে তো আমাদের বাড়ির জায়গাটা কিন্তু দেখা দরকার এবং এর পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক গ্রহ গুরুত শিক্ষা এডুকেশন কেমন হবে বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে বুঝে যায় যে আপনার এডুকেশন কেমন কেমন হবে আপনি দাম্পত্য সুখ পাবেন কি না শুধু বিয়ে করলেই তো হয় না বিবাহের পর কিন্তু বৈবাহিক জীবনকে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতি কিন্তু মুখ্য কারক গ্রহ অর্থাৎ নারীদের ক্ষেত্রে বৃহস্পতি মুখ্য গ্রহ বিবাহিত জীবনে অর্থাৎ বিয়ে হওয়া অনেক মেয়ের বিয়ে হচ্ছে না এই যে বিয়ের জায়গায় সমস্যা হচ্ছে দীর্ঘদিন বসাচ্ছে মেয়েকে ছেলে দেখে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না জানবেন বৃহস্পতি গ্রহ খারাপ রয়েছে বৃহস্পতি গ্রহের প্রতিকার প্রতিবেদন করা দরকার বা বিয়ে হয়ে যাওয়ার পরেও সেপারেশন চলে আসছে অর্থাৎ বৈবাহিক জীবনটা খুব একটা সুখময় হচ্ছে না জানেন বৃহস্পতিগ্রহ খারাপ রয়েছে আমি এই জন্য বারবার বলি ভিডিওগুলো একটু আলোচনাগুলো শুনুন শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলে কিচ্ছু হবে না সারা জীবন রাশির নামই শুনবেন কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না আলোচনাগুলো শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং পাশাপাশি আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ওই কৌশিক রায় কখনও হাওয়াতে ভিডিও দেয় না অর্থাৎ সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করি আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজপসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামী কাল আগামী একশো কুড়ি দিন যে রাশিগুলো বিশেষভাবে লাভ পাবে প্রথম রাশি ধনু রাশি ধনু রাশির পঞ্চমভাবে আপনাদের মার্গি হচ্ছে দেখুন আপনাদের শিক্ষাক্ষেত্রে শুভ দিব যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এডুকেশন যারা রয়েছে মাধ্যমিক উচ্চময় দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো দিবে এবং সরাসরি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন মার্গি হয়ে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং শারীরিক সুস্থতা শরীর নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কিছুটা হলো শারীরিক সুস্থতা আপনাদের দিবে একাদশভাবে দৃষ্টি ইনকাম বাড়বে ইনকাম আপনাদের প্রফিট বাড়বে এই সময়ের মধ্যে আপনাদের লাভ বাড়বে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজগুলো আপনাদের সম্পন্ন হবে ধনু রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশি থার্ড হাউসে মার্গি হচ্ছে অর্থাৎ কমিউনিকেশন যোগাযোগ যারা কনসেন্ট্রেশির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি টিচিং প্রফেশনে রয়েছেন আপনি অ্যাজ এ অ্যাডভোকেট অ্যাস্ট্রোলজার কুম্ভ রাশি খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে এবং আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে তো আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের ঘটাবে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দিবে এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি শুভ বিবাহ বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই একশো কুড়ি দিনের মধ্যে বিবাহ নিশ্চিত হতে চলেছে যদি আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে সেই ক্ষেত্রে এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে কুম্ভ রাশির বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে ইনকাম আপনাদের গেন করবে এবং আপনার লাভ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি লালে লাল হতে চলেছে এক কথায় আপনাদের সপ্তম ভাবে আপনাদের সরাসরি আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো বৈবাহিক জীবন এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে ইনকাম প্রফিট লাভ থার্ড হাউসে অনলাইন ডিজিটাল মার্কেটিং সেলস লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এবং মার্গি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি তো আপনাদের করবে সিংহ রাশির শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো করবে আপনাদের সন্তানের ক্ষেত্রেও শুভ যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভালো আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পাবেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজুত হতে চলেছে ধর্মীয় যাত্রা ভ্রমণ এবং যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে এরপর যে রাশি কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমভাবে দৃষ্টি সন্তান প্রাপ্তি সন্তানের এডুকেশান এবং আপনাদের শেয়ার বাজার লটারি গোল্ড চাঁদি থেকে এই সময় আপনারা লাভ পাবেন সপ্তমভাবে দৃষ্টি আপনাদের বিশেষ করে বৈবাহিক জীবন শুভ বিবাহ গাঢ় বিবাহ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং থার্ড হাউসে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি কোনো সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বড় ধরনের কিন্তু লাভ দেখা কিন্তু যাচ্ছে মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি রাশিতে বৃহস্পতি মার্গী অবস্থায় অবস্থান করছে আপনাদের সরাসরি সপ্তম হাউসকে দেখছে আপনাদের শুভ বিবাহের একটা সম্ভাবনা আপনাদের ডেলি ইনকামের একটা জায়গা দেয়া দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পাবেন এবং গ্যারেন্টির সাথে আপনাদের বিয়ে কিন্তু হতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ এবং পঞ্চমভাবে দৃষ্টি সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো দেবে সন্তান প্রাপ্তি সন্তানের এডুকেশনের জায়গা শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় লাভ গোল্ড চাঁদি থেকেও এই সময় লাভ পাবেন ভাগ্যভাবে দৃষ্টি আপনাদের ধর্মীয় যাত্রা ভ্রমণ কোনো সম্পত্তি লাভ পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন আপনাদের সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের এডুকেশনের জায়গা থেকে এই সময়ের মধ্যে কিন্তু বড় ধরনের আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আপনারা যদি মেষ রাশি মানুষ হন আপনাদের সুখ সাধনের জায়গা কিন্তু রয়েছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশির আপনাদের পারিবারিক সুখ এবং পাশাপাশি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন সেখান থেকে আপনারা লাভ কিন্তু খরচের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন আপনাদের মকর রাশি ক্ষেত্রে কিন্তু খরচ এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ভালো হবে এবং পাশাপাশি সুখ সাধন এবং প্রপার্টি থেকে সম্পত্তিজনিত জায়গা থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ আপনারা যদি মকর রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে অর্থাৎ এই যে আমি ছটি রাশির আমি কথা আপনাদেরকে বললাম বিশেষভাবে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই ছয়টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে যদি আপনাদের জন্মছকে কোনো দোষ না থাকে দেবগুরু বৃহস্পতি যদি অশুভ না থাকে বা যদি আপনাদের গুরুর মহাদশা গুরুর অন্তর্দশা গুরুর প্রত্যন্ত দশা যদি চলে এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন লাভবান যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বাস্তু বিচার করাতে চাইছেন গ্রহ প্রতিকার করাতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা পরামর্শ করাতে চাইছেন অবশ্যই আপনাদেরকে মূল্য প্রদান করতে হবে এবং যারা হোয়াটসঅ্যাপ করছেন তাদের ক্ষেত্রে চটজলদি রিপ্লাই পেয়ে যাচ্ছেন আমি একটি কথা বলব আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করেন ফোনের থেকে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন আপনারা প্রম্পট আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন অর্থাৎ আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করুন তাতে এই বিষয়টা নিয়ে প্রত্যেকে যেন অবগত থাকে ভিডিওটি এ পর্যন্তই এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনাদেরই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করুন দেখুন সমস্যা আছে সমাধানের পথ রয়েছে জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান অর্থাৎ শুধু ভিডিও দেখছেন কই কৌশিক তো আমার তো হচ্ছে না এটা দেখলে হবে না আপনার ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন কী রয়েছে এবং একজন অ্যাস্ট্রোলজারকে চুজ করেন যিনি আপনাদের পথ প্রদর্শক হবেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ